যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে, তাদের জন্য এই ভিডিও। এই যে সামনের যে ভদ্র মহিলা বসে রয়েছেন, 50 বছর বয়স, 50 বছর বয়স, দীর্ঘদিন ধরে অসুস্থ। এর জন্য উনি অনেক চিকিৎসা দেখি করেছেন, ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সেরকম কোনো কি হয়নি, সারেন, লাভ হয়নি। তার জন্য সুদূর মেদিনীপুর থেকে এখানে ছুটে চলে এসেছে, কারণ ওই অঞ্চলে অনেকের এই ধরনের ব্যথা সেরে উঠেছে বলে, তাই তো? যাতে সেরে ওঠে, একবার দুবার ওষুধ খেতে খেতে এই ধরনের প্রচুর পেশেন্ট ওই অঞ্চলের আর্থারাইটিস রুগীরা তারা ভালো হয়েছে। এনারও তাই, রিউমাটিক পেন কোথায়? হাঁটুতে। কোথায় ব্যথা? হাঁটুতে ব্যথা। ব্যথা উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে। কোন দিকের ব্যথা প্রথম আরম্ভ হয়েছিল? বাঁ পায়ে। বাঁ পায়ে ব্যথা প্রথম। কতদিন ছিল বাঁ পায়ে? এক বছর। তারপরে কোন পায়ে হলো? বাঁ পায়ে। তারপরে হলো গিয়ে ডান পায়ে। ফার্স্ট অ্যাটাক আমাদের যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে প্রথম কোথায় হলো? বাঁ দিকে। বাঁ দিকে আক্রমণ, তারপরে গিয়ে হলো ডান দিকে। পেশেন্টের গায়ে গরম বেশি না শীত বেশি? গরম বেশি। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, গরম বেশি। মাংস খেতে ভালোবাসেন, আর খিদে সেরকম নেই, মুখে একটু গন্ধ হয়, মিষ্টি খেতে ভালোবাসেন না, কাঁচা নুন ভালো লাগে খেতে? কাঁচা নুন খেতে ভালো লাগে? ভালো লাগে। গরম খাবার খেতে ভালোবাসে এবং মিষ্টি একদম পছন্দ করেন না, ঝাল পছন্দ করেন। ঘুম কিরকম হয়? ঘুম হয় না। রাতের মধ্যে রোগ বেড়ে যায়, ঘুমালে পরে রাত্রিবেলায় রোগের বৃদ্ধি, সেই জন্য রাত্রিবেলায় ঘুম হয় না। এবং ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন, কিসের স্বপ্ন দেখেন বলো? সাপের স্বপ্ন, ভূতের স্বপ্ন, আরেকটা যেটা বললে মরা মানুষের স্বপ্ন। কাকে দেখো মরা মানুষ? হ্যাঁ, নিজের দেখি, নিজের দেখে। দেখুন, নিজে মরে গেছে, নিজের স্বপ্ন নিজেই দেখছে, নিজে মরে গেছে, মরা মানুষের স্বপ্ন, সাপের স্বপ্ন, সাপ বাইট করছে, অর্থাৎ সাপ কামড়ে দিচ্ছে, এটা দেখো তো। হ্যাঁ, কবার দেখেছো? দু তিনবার দেখেছো। কোন এই হালে? অনেকবার দেখেছো? অনেকবার দেখেছে। দেখুন কথা বলবার ধরন, বলছে নিজে অনেকবার দেখেছে, এইদিকে বলছে দু তিনবার, তাই তো? নিজেই বলছে তো যে অনেকবার দেখেছি। আর নিজে মরা মানুষের স্বপ্ন, ঘাম হয়, ফরগেটফুল, ফরগেটফুল, সাপের উপরে প্রচণ্ড ভয়, আর কোনো জিনিস অন্যায় একদম বরদাস্ত করে না, অন্যায় বরদাস্ত করে না। এবং এনার মধ্যে একটা জিনিস আমি দেখলাম, সাসপিসিয়াস আছে। এটা জানলাম কি করে সাসপিসিয়াস? ওনাকে জিজ্ঞাসা করলাম সবার সামনেই, সবার সামনেই জিজ্ঞাসা করেছি তো নাকি, যে যদি আশেপাশে কোনো লোক আপনার চেনাশোনা, তারা গল্প করছে কিন্তু আপনার সাথে কথা বললো না, আপনি পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন, এবার তারা হেসে উঠলো, আপনার কি মনে হয়? কি মনে হয়? কান্না পায়, যে ওনার মনে হয় যে ওনাকে নিয়েই কিছু হয়তো বললো, বলেছে তো সবার সামনে। হ্যাঁ, অর্থাৎ সাসপিসিয়াস রয়েছে। এই লক্ষণগুলি কিন্তু আমি পেয়েছি। আর তার সাথে রয়েছে কনস্টিপেশন, অর্থাৎ কনস্টিপেশন, এবং কখনো কখনো খুব কষা হলে পরে কি হয়, ব্লিডিং পর্যন্ত রক্ত হয়ে যায়। ঠিক তো? এগুলি বলেছো তো? টাইট জামা কাপড় উনি সব জামা কাপড় কি ঢিলা না টাইট পরতে হয়? সব জামা কাপড় ঢিলা পরতে চায়। অর্থাৎ যে রোগী আমরা দেখছি, লেফট সাইডেড আক্রমণ, রাত্রিবেলায় বৃদ্ধি, সাসপিসিয়াস, এবং ওনার মধ্যে একটু জেলাসিও রয়েছে, রাগ প্রচণ্ড, টকেটিভ, কথা বলতে কিরকম লাগে ভাই, তো তুমি বলো কিরকম লাগে? কথা বলে সারাদিন, কথা বলতে চায়? হ্যাঁ, খুব কথা বলে, টকেটিভ, খুব কথা বলতে পছন্দ করে, এবং মাথায় যন্ত্রণা হয়, মাথায় যন্ত্রণা আছে, এবং সেটাও বাঁদিকে, সেটাও বাঁদিকে। আর পাঞ্জেন ফুডের প্রতি যেটা বলেছিলাম, খুব খেতে পছন্দ করেন। এই লক্ষণগুলির উপরে নির্ভর করে সাপের স্বপ্ন দেখে, নিজের মৃত্যু নিজে দেখে, এইগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে আজকে প্রেসক্রিপশন করছি ল্যাকেসিস, ল্যাকেসিস প্রেসক্রিপশন। আমি আশাবাদী যে উনি ভালোর দিকে যাবে। তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, অসুবিধা নেই তো? হ্যাঁ, ঠিক।